হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে যেটা আমরা দেখেছিলাম যে ভেক্টরের যে যোগ, সে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যোগের কি সামান্তরিক সূত্র সেগুলো দেখেছি, এবং সেই সঙ্গে এরপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম। দেখো আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। দেখো এর আগে আমরা ত্রিভুজ সূত্রে কি দেখেছিলাম, যে সেখানে দুটো ভেক্টর কাজ করছিল, যে একটা ভেক্টর শেষ, তারপরে যদি আর একটা ভেক্টর শুরু হয়, অর্থাৎ ক্রমান্বয়ে গৃহীত যদি দুটো ভেক্টর হয় বা দুটো একটা ত্রিভুজের বাহু হয়, তাহলে তার ক্ষেত্রে যে লব্ধি সে লব্ধিটা আমরা দেখেছিলাম। আর তারপর সামান্তরিকের সূত্রে কী ছিল, যে একই জায়গায় থেকে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর যদি কাজ করে তাহলে তার ক্ষেত্রে যে লব্ধি সে লব্ধির ইকুয়েশন দেখো আমরা দেখেছিলাম। আজকে যেটা দেখব যে কোনো একটা জায়গায় একের অধিক ভেক্টর যদি কাজ করে তাহলে তার যে লব্ধি সে লব্ধিটা কত হবে। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, যে একটা বিন্দু, একটা বিন্দু থেকে দেখো এইদিকে একটা ভেক্টর, সে ভেক্টর যেটা কাজ করছে সেটা কত এ, এইদিকে একটা ভেক্টর সে ভেক্টরটা কাজ করছে কত বি, এদিকে একটা ভেক্টর কাজ করছে সেই ভেক্টরটা হচ্ছে কত সি, আর এইখানে এইদিকে একটা ভেক্টর কাজ করছে সেই ভেক্টরটা হচ্ছে কত ডি। তুমি ধরে নাও এইখানে যদি একটা বস্তু থাকে এবং সে বস্তুর উপরে যদি এরকম চারদিকে চারটে বল ক্রিয়াশীল হয়, তাহলে ওই যে বস্তু সেই বস্তুটার যে সরণ, সেই সরণ কোন দিকে হবে। দেখো সরণ কোন দিকে হবে এমনি সাধারণ দেখে আমরা বলতে মানে সাধারণভাবে দেখে আমরা বলতে পারবো না যে ওই বস্তুটার সরণ কোন দিকে হবে, কিন্তু যদি আমরা ওই বস্তুটার উপরে যে বলগুলো ক্রিয়াশীল হচ্ছে বা যে ভেক্টরগুলো কাজ করছে সেই ভেক্টরের যদি আমরা লব্ধিটা বার করি, তাহলে সেই লব্ধিটা যেদিকে থাকবে বা লব্ধির অভিমুখ যেদিকে হবে, ওই বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট বা ওই বস্তুটার যে সরণ, সেই সরণটা কোন দিকে হবে সেই দিকে হবে। তাহলে দেখো এখানে এই যে যোগটা করা হয় বা এখানে এই যে চারটে বা এক কথায় দুইয়ের অধিক যদি ভেক্টর কাজ করে তাহলে তার ক্ষেত্রে যে লব্ধি সে লব্ধিটা এই যে ভেক্টরের বহুভুজ সূত্র সেই বহুভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে দেখো ভেক্টরের বহুভুজ সূত্রের সাহায্যে যে বহুভুজ সূত্রের যে বিবৃতি সেই বিবৃতিটা ভালো করে দেখো, যে কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও অভিমুখী বা দিক কী নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে চারটে ভেক্টর আমরা নিয়েছি সেই চারটে ভেক্টরকে আমরা এইভাবে চারটে ভেক্টরের সাহায্যে আমরা একটা বহুভুজ কি কমপ্লিট করছি। দেখো কিভাবে, দেখো এ ভেক্টর সেই এ ভেক্টরের সঙ্গে সমান করে তুমি একটা এখানে ভেক্টর নিয়ে নাও এ, তাহলে দেখো এই এ আর এই এ পরস্পর কি হবে ইকুয়াল হবে। দেখো এর আগে আমরা ইকুয়াল ভেক্টরের ডেফিনেশন দেখেছি, যে দুটো ভেক্টরের মান এবং অভিমুখ যদি সমান হয় তাহলে সেই ভেক্টরকে কি বলা হয়, সমান ভেক্টর বলা হয়। তাহলে দেখো এ এর সঙ্গে সমান করে এখানে একটা তুমি নাও, দেখো বি এর অভিমুখ, তাহলে অভিমুখটা একই রেখে বি এর সমান করে তুমি এখানে একটা বি ভেক্টর কমপ্লিট করো, সি এর অভিমুখটা একই রেখে তার সমান করে নিয়ে এখানে সি ভেক্টর অঙ্কন করলাম, আর দেখো ডি এর সঙ্গে সমান করে নিয়ে অভিমুখটা একই দিকে রেখে এখানে কি একটা ডি ভেক্টর কমপ্লিট করলাম। এবার দেখো এ বি সি ডি, ঠিক আছে, তাহলে এখানে চারটে ভেক্টরকে আমরা পেলাম। তাহলে এই চারটে ভেক্টরের সাহায্যে একটা দেখো আর একটা যদি আমরা বাহু দিই তাহলে একটা কী হবে, বহুভুজ কমপ্লিট হবে। তাহলে বহুভুজ সূত্রের বিবৃতি অনুসারে দেখো এই যে বাহু চারটে ভেক্টর যদি সূচিত করে তাহলে এই বিপরীত ক্রমে গৃহীত যে অন্তিম বাহুটা সেই অন্তিম বাহুটা কী নির্দেশ করবে, ও যে চারটে ভেক্টর সেই চারটে ভেক্টরের কি লব্ধিকে সূচিত করবে। তাহলে দেখো এখানে অন্তিম যে লব্ধি সেই লব্ধি কোনটা হলো, তাহলে লব্ধি তুমি ধরে নাও কত ই, তাহলে এ বি সি ডি, তাহলে ও চারটের যে লব্ধি সে লব্ধিটা যদি ই হয় তাহলে ই ইকুয়াল টু কত আসবে, ই ইকুয়াল টু দেখা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কত ডি ভেক্টর। তাহলে চারটে লব্ধি বা যোগফল সে যোগফলটা কোনটা হচ্ছে ই, এবং সেই ই এর যে মান সেই ই এর মানটা কত আসছে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবং দেখো এইটা হচ্ছে কি ভেক্টরের যে বহুভুজ সূত্র, সে বহুভুজ সূত্রের সাহায্যে যে লব্ধি সে লব্ধিটা আমরা কি বার করতে পারি, সেই লব্ধির মানটা কত হবে, প্রত্যেকটা ভেক্টর সে প্রত্যেকটা ভেক্টরের যোগফলের সঙ্গে সমান। এবং এখানে এই যে লব্ধি যেটা আমরা ই, সে ই ইকুয়াল টু যেটা পেলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর,
এটা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে কি প্রমাণ করা যায়? কিভাবে? দেখো এখানে এ আর বি দুটো ভেক্টর, তাহলে দেখো এখানে আমরা যদি এটা একটা কমপ্লিট করে দিই, তাহলে এখানে যদি একটা রেখাটা নিই, তাহলে দেখো একটা কি হয়ে গেল, ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে ওখানে যদি আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এইটা কী হবে, এ এবং বি এর কি লব্ধি নির্দেশ করবে। তাহলে আলটিমেট দেখো এ ভেক্টর এটা ইকুয়াল টু কী হবে, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা কত হয়ে গেলো, এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা আমরা কত পেলাম, সেটা হচ্ছে কত, এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি এর অভিমুখ এইদিকে, তার সঙ্গে এইদিকে একটা কী আছে, সি আছে। তাহলে এই এ প্লাস বি আর সিকে যদি আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে যোগ করি বা ওই দুটো ভেক্টরের লব্ধি বার করি, তাহলে সেই লব্ধিটা কোনটা হবে, দেখো সেই লব্ধিটা হবে এইটা, এবং এর যে অভিমুখ, সেই অভিমুখ কোন দিকে, এই দিকে হবে। তাহলে এই ভেক্টরটা মানে কি, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কত, সি ভেক্টর। ঠিক আছে হলো, এবং দেখো এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের যে অভিমুখ, সেই অভিমুখ কোন দিকে, এই বরাবর। এবার দেখো এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ওই একটা ভেক্টর, আর ডি ভেক্টর, সেই ডি ভেক্টরের যে অভিমুখ এইদিকে, তাহলে এটাও দেখো এই একটা ভেক্টর আর ডি ভেক্টর, একটা যদি আমরা ত্রিভুজ কমপ্লিট করি, তাহলে এইটা কি নির্দেশ করবে, এই ভেক্টরটা আর এই ভেক্টর কি, ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে। তাহলে আলটিমেট দেখো এইটা ইকুয়াল টু কী আসবে, এই ভেক্টরটা ইকুয়াল টু হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কত, ডি ভেক্টর। তাহলে দেখো এখানে বহুভুজ সূত্রে যেটা বলা আছে, যে একটা বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত প্রত্যেকটা বাহু যদি প্রত্যেকটা ভেক্টরকে সূচিত করে, তাহলে লাস্টের যে অন্তিম বাহুটা, সে অন্তিম বাহুটা কী করবে, ওই প্রত্যেকটা ভেক্টর, সে প্রত্যেকটা ভেক্টরে কি লব্ধিকে সূচিত করবে, এবং সেটা এই যে বহুভুজ সূত্রের যে বিবৃতি, সে বিবৃতি এবং তার যে গাণিতিক রূপ, সেটাকে আমরা দেখো ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রের সাহায্যে কি প্রমাণ করতে পারবো। তাহলে এই যে ভেক্টরের বহুভুজ সূত্র, অর্থাৎ ভেক্টর যোগের যে বহুভুজ সূত্র, যদি একের অধিক, দুইয়ের অধিক যদি কোনো ভেক্টর থাকে, তাহলে সেই দুইয়ের অধিকের ভেক্টর, সে ভেক্টরের যে যোগ, সে যোগ আমরা কোন সূত্রে সাহায্য করব, বহুভুজ যে সূত্র, সেই বহুভুজ সূত্রের সাহায্যে তার যে লব্ধি, সেই লব্ধিটা আমরা কি করতে পারবো, বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই লব্ধি ভেক্টরের ক্ষেত্রে এই যে নিয়ম, এই বহুভুজ সূত্রের যে নিয়ম, নিয়মটা তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। দেখো এর আগে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি, ভেক্টরের যোগ। সে ভেক্টরের যোগের আমরা তিনটে নিয়ম শিখলাম, সেটা হচ্ছে, একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, আর একটা হচ্ছে ভেক্টরের কি, বহুভুজ সূত্র। এবার দুটো যে ভেক্টর, সেই দুটো ভেক্টরের বিয়োগ, সে বিয়োগ আমরা কিভাবে করব সেটা দেখো। হয়তো তোমাকে বলল যে এই দিকে ধরো একটা ভেক্টর কাজ করছে, এই যে ভেক্টর, সে ভেক্টরটা কত, এ, আর এই দিকে ধরো আর একটা ভেক্টর কাজ করছে, সেই ভেক্টরটা হচ্ছে কত, বি। এবার তোমাকে বলল যে এই যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। এমনি দেখো যদি তোমাকে কোনো একটা সংখ্যার বীজগণিত, ধরে নাও কোনো একটা স্কেলার, সেই স্কেলারের যদি তোমাকে বিয়োগ করতে বলে, তাহলে স্কেলারের যে বিয়োগ, স্কেলার আসে মানে কি, তার কোনো রকম অভিমুখ নেই, তার মানে শুধুমাত্র মানের বিয়োগ করলে হবে। যেমন তোমাকে যদি বলে পাঁচ থেকে তিনকে বাদ দিতে, তাহলে পাঁচ মাইনাস তিন মানে কত হবে, দুই হবে। তাহলে দেখো এখানে যেহেতু কোনো রকম অভিমুখ নাই, তার মানে অভিমুখের বিয়োগ করার দরকার নাই, কিন্তু যদি তোমাকে ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ করতে বলে, তাহলে দেখো মানটা যে বিয়োগ করার সঙ্গে সঙ্গে তার যে অভিমুখ, সেই অভিমুখ যেহেতু আছে, তাহলে অভিমুখটাও কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে তোমাকে বললো যে এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করতে, তাহলে তুমি ধরে নাও এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে যেটা আসছে সেটা কত, সি। তাহলে সি ইকুয়াল টু কী হবে, এ ভেক্টর মাইনাস কত, বি ভেক্টর। অর্থাৎ আমরা কি করছি, বি ভেক্টরটাকে এ ভেক্টর থেকে কি, বিয়োগ করলাম। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এইভাবে সরাসরি কি, বিয়োগ করা যায় না। ওই জন্য কীভাবে করা হয়, দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস অফ কত, মাইনাস বি ভেক্টর। অর্থাৎ দেখো এ ভেক্টর থেকে বি ভেক্টরটাকে বিয়োগ না করে আমরা কি করি,
যে এ ভেক্টরের সঙ্গে বি এর যে বিপরীত ভেক্টর, দেখো বি আর মাইনাস বি তাহলে কি পরস্পর বিপরীত, অর্থাৎ এখানে এ ভেক্টরের সঙ্গে মাইনাস যে বি ভেক্টর সে মাইনাস বি ভেক্টরটা কী কী করা হয়, যোগ করা হয়, ঠিক আছে। তাহলে এইভাবে ভেক্টরের যে বিয়োগ সেই ভেক্টরের বিয়োগ করা হয়, অর্থাৎ যে কোনো একটা ভেক্টরের সঙ্গে তার যে বিপরীত ভেক্টর সেই বিপরীত ভেক্টরটা কী করা হয়, যোগ করা হয়। তাহলে দেখো এখানে এই এর যে ছবি সেই ছবিটা কীরকম হবে, আমাকে বলেছে এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করতে, কিন্তু আমরা কী করবো এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরটা কি যোগ করব। তাহলে দেখো মাইনাস বি ভেক্টরটা কোন দিকে হবে, দেখো বিপরীত ভেক্টর আমরা জানি যে বিপরীত ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের মান সমান, কিন্তু অভিমুখটা যদি কি বিপরীত দিকে হয় তাহলে তখন সেই ধরনের ভেক্টরকে কী বলা হয়, বিপরীত ভেক্টর। তাহলে দেখো বি ভেক্টরের বিপরীত ভেক্টর মানে কি, এখানে বি আছে এখানে তো স্টার্ট, এ তুমি এই দিকে একটা ভেক্টরকে এরকম টেনে দাও, তাহলে দেখো এইটা মানটা বি এর সঙ্গে সমান হলো, কিন্তু আলটিমেট এটা কী হলো মাইনাস বি হলো, ঠিক আছে। এবং দেখো এখানে তুমি এই এ যে ভেক্টর সেই এ ভেক্টরের সঙ্গে সমান করে আবার এখানে ধরো আর একটা ভেক্টর নিলে, তাহলে এইটা কী হয়ে গেলো বি ভেক্টর হলো, আর এখানে এই মাইনাস বি ভেক্টরের সঙ্গে সমান করে এইদিকে আর একটা ভেক্টর নিয়ে নিলে, ঠিক আছে। তাহলে দেখো এই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের তুমি কী করো, লব্ধি বার করো। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যদি তুমি লব্ধি বার করো তাহলে কোনটা হবে, এইটা হবে। ভালো করে দেখো, তাহলে ওই যে কর্ণ সে কর্ণটা কী নির্দেশ করবে, ওই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের কী লব্ধি। তাহলে আলটিমেট দেখো এইটাই কী হচ্ছে, এটা দেখো এ মাইনাস বি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরটা সরাসরি না বিয়োগ করে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরটা কি করেছি, যোগ করেছি। তাহলে এখানে আলটিমেট কি হচ্ছে, এটা দেখো এটা তুমি এরকমভাবে লিখতে পারো যে এ ভেক্টর প্লাস কত মাইনাস বি ভেক্টর, অর্থাৎ যে কোনো একটা ভেক্টরের সঙ্গে ওই অন্য একটা ভেক্টরের কি আমরা বিপরীত ভেক্টরটা কি করছি, যোগ করছি। তাহলে যেটা আসবে সেটা হবে কি বিপরীত দুটো ভেক্টরের কি বিয়োগফল, ঠিক আছে। তাহলে এখানে এটা ভালো করে মনে রাখবে যে যে কোনো দুটো ভেক্টরকে যদি বিয়োগ করতে বলে তাহলে তখন আমরা কি করব, যে কোনো একটা ভেক্টরের সঙ্গে অন্য ভেক্টরের যে যেটা বিয়োগ করতে বলবে তার আমরা কি করব বিপরীত ভেক্টরটাকে যোগ করে দেব, ঠিক আছে। তাহলে এটা ভালো করে মাথায় রাখবে। আরেকটা আমরা যেটা দেখবে বা দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দেখো এখানে আমরা দুটো ভেক্টর যদি তোমার এ আর বি দুটো ভেক্টর হয় তাহলে ওই দুটো ভেক্টরের যদি লব্ধি বলে তাহলে লব্ধি দেখো, তাহলে দেখো লব্ধি সে লব্ধি সি ভেক্টর ইকুয়াল টু কত হয়, সি ভেক্টর ইকুয়াল টু যেটা হয় দেখো এ ভেক্টর প্লাস কি বিপরীত ভেক্টর, ঠিক আছে, বা লব্ধি বা কি যোগ। আর অন্তর যেটা সে অন্তরটা কি হচ্ছে সি ভেক্টর এট ইকুয়াল টু এ ভেক্টর প্লাস কত মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। এবার যেটা আমরা দেখব দুটো ভেক্টরের লব্ধি আর অন্তরের মধ্যে সম্পর্ক, তাহলে দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরের সম্পর্ক, ঠিক আছে। দেখো অন্তর মানে কি, এখানে কি বিয়োগ, অন্তর মানে ভিতর না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধি সে লব্ধিটা কোন দিকে থাকবে, দেখো লব্ধিটা যেদিকে থাকবে এখানে তুমি আবার সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে এ এর সঙ্গে সমান করে তুমি এদিকে একটা নাও তাহলে এটা কী হবে এ, আর বি এর সঙ্গে সমান করে তুমি এদিকে একটা নাও তাহলে এটা কী হবে বি হবে। তাহলে দেখো এই দুটো ভেক্টর লব্ধি সে লব্ধি কোনটা হবে, এইটা হবে। দেখো তাহলে এখানে একটা দেখো সামান্তরিক আর এখানে একটা হচ্ছে কি সামান্তরিক, ঠিক আছে। তাহলে দেখো দুটো আমরা কি সামান্তরিক পাচ্ছি, তাহলে এই যে দুটো সামান্তরিক দেখো এই দুটো সামান্তরিকের ক্ষেত্রে এইটা এটা কী নির্দেশ করছে, অন্তরটা নির্দেশ করছে, আর এইটা কী নির্দেশ করছে লব্ধিটা নির্দেশ করছে। দেখো যেহেতু এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এই যে দুটো সামান্তরিক সেই দুটো সামান্তরিকের যে কর্ণ সে কর্ণটা দেখো কী হবে সেম হবে, কেন দেখো ওর যে বাহু সে বাহুগুলো কি সেম। তাহলে এই দুটো ভেক্টরের যে লব্ধি অর্থাৎ এই যে কর্ণটা আমরা পেলাম অর্থাৎ এ প্লাস বি আর এটা যেটা এ প্লাস মাইনাস বি দুটো যদি তুমি মান বার করো দেখো মানটা কী হবে সেম হবে, তাই না। দেখো এই দুটো যদি তুমি মান বার করো তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য যা এই কর্ণটার দৈর্ঘ্যও কী হবে অবশ্যই সেম হবে,
তাহলে যেহেতু দুটো কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে তার যে মান সে মানটা কি হবে সমান হবে, কিন্তু তাদের যে অভিমুখ সেই অভিমুখটা কি হবে আলাদা দিকে হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে দুটো ভেক্টর সে দুটো ভেক্টরের লব্ধি এবং দুটো ভেক্টরের যে অন্তর সে অন্তরের মান সে মানটা কি হবে সমান হবে, কিন্তু তাদের যে অভিমুখ সে অভিমুখটাকে আলাদা হবে। ঠিক আছে, এবং এখানে দেখো তুমি ধরে নাও এরকম যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর যে অ্যাঙ্গেলে আছে সে অ্যাঙ্গেলটা কত আলফা। ঠিক আছে, তাহলে ওই যে এখানে দেখো এমনি এর ক্ষেত্রে যদি আমরা লব্ধির মানটা বার করি সে লব্ধির মান কত হয়, যদি লব্ধি হয় তাহলে সি ইকাল টু এটা কি হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কত কস আলফা। এবার দুটো ভেক্টরে যদি অন্তরের মান বার করতে বলে সে অন্তরের মানটার ফর্মুলা কী হবে এটা তুমি একটু ভালো করে দেখো। তাহলে দেখো এখানে সি ইকাল টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস কত মাইনাস বি আছে, তাহলে এর ক্ষেত্রে যদি তুমি এ করো তাহলে দেখো সি ভেক্টর সেই সি ভেক্টর ইকুয়াল টু কি দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস দেখো কি মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, ইন্টু এখানে ভেক্টর দেখো এ এবং মাইনাস বি এর যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণ কোনটা এইটা, তাহলে এটা দেখো এবার টোটালটা কত 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত কত হবে দেখো 180 ডিগ্রি মাইনাস কত আলফা, তাহলে আলটিমেট এটা দেখো কী আসবে কস 180 ডিগ্রি মাইনাস কত আলফা। তাহলে দেখো দুটো ভেক্টরের যে লব্ধি সে লব্ধির ক্ষেত্রে সি সি ইকুয়াল টু কত রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। এবার দুটো ভেক্টরের যদি তোমাকে অন্তরের মান বার করতে বলে তার ক্ষেত্রে ফর্মুলাটা কী আসবে দেখো সি সেই সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার, তাহলে এটাকে যদি তুমি লেখো তাহলে কী আসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে কী আছে টু এ বি কস 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে দেখো কি সেকেন্ড পাদে তাহলে অল সাইন, তাহলে সাইন মানে এখানে কী হবে কসটা নেগেটিভ হবে, তাহলে আলটিমেট দেখো মাইনাস অফ টু এ বি ইন্টু কত হবে কস আলফা। ঠিক আছে, তাহলে এই যে সম্পর্ক এই সম্পর্কটা ভালো করে মনে রাখবি যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের যদি অন্তর বার করতে বলে তাহলে সেই দুটো ভেক্টরের অন্তরের মান কি আসছে সি ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস আলফা। এখানে আলফা যেটা সে আলফাটা কি ওই যে ভেক্টর সে ভেক্টর দুটোর কি মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। তাহলে দেখো ডিফারেন্স কোন জায়গায় যে যদি লব্ধি বলে তাহলে এ স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, যদি অন্তর বলে তাহলে তখন কী হবে সি ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কত কস আলফা। তাহলে এই যে দুটো ইকুয়েশান এই দুটো ইকুয়েশান খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো এইবার আর একটা হচ্ছে যে বিশেষ একটা ক্ষেত্র যদি আমরা নিই দেখো দুটো ভেক্টরের কি লব্ধি এবং অন্তরের সম্পর্ক সেখানে যদি ধরো এরকম হয় যে ভেক্টর দ্বয় যদি পরস্পর কি লম্ব হয়, দেখো এখানে যেটা আমরা নিয়েছি যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সে কোণটা কত আলফা। দেখো এবার যদি আলফা সে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, তাহলে দেখো আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে তার ক্ষেত্রে ছবিটা কীরকম হবে দেখো এ ভেক্টর সে এ ভেক্টরটা এই দিকে আর বি ভেক্টরটা কি এ ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে দেখো এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলো, এটা হচ্ছে কত বি, তাহলে এখানে যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইবার বি এর সমান করে তুমি এদিকে কি নিচের দিকে একটা মাইনাস বি অঙ্কন করো, তাহলে এটা কি হলো মাইনাস বি। তাহলে এবার আমরা কি সমান্তরিক যদি অঙ্কন করি তাহলে এর সঙ্গে সমান করে তুমি এই দিকে একটা নিলে তাহলে এটা হলো কি এ, আর বি এর সঙ্গে সমান করে তুমি এই দিকে একটা নিলে এটা কত বি, বুঝে গেল। আর এখানেও দেখো এর সঙ্গে সমান করে তুমি এই দিকে একটা নাও এটা এ, আর এটা হচ্ছে কত এটা হচ্ছে মাইনাস বি। তাহলে দেখো একটা যেটা আসবে সেটা কি এ একটা সামান্তরিক আসবে একটা সামান্তরিক, এবার যেহেতু এটা 90 ডিগ্রি আছে দেখো কি একটা আয়তক্ষেত্র চলে আসবে। তাহলে এ এবং বি এর যে লব্ধি সেই লব্ধিটা কোনটা হবে লব্ধি এটা হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কত এ প্লাস বি, আর অন্তরটা কোনটা হবে এইটা, এটা দেখো কী হবে এ মাইনাস বি।
দুটোর ক্ষেত্রে যদি তুমি মান বার করো, সে মান এটার ক্ষেত্রে যে মান অর্থাৎ লব্ধি, সে লব্ধি যদি হয়, লব্ধি তুমি ধরে নাও কত সি, তাহলে সি ইকাল টু কি আসবে, রুট ওভার অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কত কস 90 ডিগ্রি। ঠিক আছে, কস 90 মানে কত জিরো, তাহলে আলটিমেট এটা যেটা আসবে দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আসছে। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে যদি তুমি অন্তরটা বার করো, সে অন্তরের ভ্যালু কী হবে, সে অন্তরটা তুমি ধরে নাও কত সি ড্যাশ, সেই সি ড্যাশ ইকালটুকু দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু কত কস আলফা। এবার এখানে আলফার যে ভ্যালু, সে আলফার ভ্যালু কত ডিগ্রি, আলফার ভ্যালু 90 ডিগ্রি। দেখো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সে কোণটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে আলটিমেট এটা কী আসবে রুট ওভার অফ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো দুটোর ক্ষেত্রে যে মান, সে মানটা কী হলো, সেম হলো। এবার যদি ধরো আরেকটা বলে, এখানে দেখো এই যে লব্ধি, সেই লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয়, তাহলে এখানে দেখো আমরা শিখেছিলাম যে এর ক্ষেত্রে ট্যান থিটা, সেই ট্যান ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, ট্যান ট্যান থিটা ইকুয়াল টু ফর্মুলা ছিল যেটা বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে দেখো বি সাইন কত ডিগ্রি, 90 ডিগ্রি, বাই কী হবে এ প্লাস বি কস 90 ডিগ্রি। তাহলে আলটিমেট এটা করলে যেটা আসবে কি, যে বি বাই কত দেখো কি আসবে, এ আসবে। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরের যে লব্ধি, সে লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে যে কোণটা করছে সেটা কত থিটা। একই রকমভাবে দেখো দুটো ভেক্টরের যে অন্তর, সে অন্তরটা এ ভেক্টরের সঙ্গে একটা কোণ করেছে, সেই যে কোণ সেই কোণটা তুমি ধরে নাও কত থিটা ড্যাশ। তাহলে এখান থেকে দেখো একই রকমভাবে যদি তুমি ট্যান থিটা ড্যাশ বার করো, তাহলে ট্যান থিটা ড্যাশ, সে ট্যান থিটা ড্যাশের ভ্যালু কত আসবে দেখো বি সাইন 90 ডিগ্রি বাই কত আসবে এ প্লাস বি কস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা ইকুয়াল টু কী আসছে দেখো বি বাই এ। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এ যতটা অ্যাঙ্গেলে এইদিকে থাকছে, এ ততটাই অ্যাঙ্গেলে কি হবে। এবার এখানে দেখো ক্যালকুলেশনটা যদি তুমি ভালো করে দেখো, তাহলে এখানে দেখো থিটা ইকুয়াল টু কত আসছে থিটা ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসবে সেই থিটা ইকুয়াল টু কত থিটা ড্যাশ। তবে এখানে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে মাইনাস বি আছে, তাহলে তুমি এখানে মাইনাস দাও, তাহলে এটা কি মাইনাস বি। ঠিক আছে, তাহলে আলটিমেট এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কী হবে, সমান হবে, অর্থাৎ থিটা এবং থিটা ড্যাশের যে মান, সে মানটা সমান হবে। কিন্তু এইটা উপরের দিকেরটা যদি পজিটিভ হয়, তাহলে নিচের দিকেরটা কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো যেটা আসবে যে থিটা ইকুয়াল টু কত মাইনাস থিটা ড্যাশ আসবে। ঠিক আছে, অর্থাৎ দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের যে লব্ধি আর দুটো ভেক্টরের যে অন্তর, সেই দুটো ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে, তাহলে তাদের লব্ধি এবং অন্তর ওই এ ভেক্টরের সঙ্গে কি একই পরিমাণে কোণ উৎপন্ন করবে, কিন্তু একটা কি ধনাত্মক হবে, একটা কী হবে ঋণাত্মক হবে। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে এই যে দুটো ভেক্টর কাজ করছে, তাহলে দেখো আরেকটা কন্ডিশনটা এবার দেখো আরেকটা কন্ডিশন যেটা আমরা নিচ্ছি, যে যদি এ সেই এ ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, যদি এ সমান বি, অর্থাৎ যে ভেক্টর দুটো ওখানে কাজ করছে সে ভেক্টর দ্বয় যদি পরস্পর কী হয় সমান হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান হলে তখন কী আসবে দেখো, এখানে সি ড্যাশের যে ভ্যালু, এখানে সি ড্যাশ এই সি এর যে ভ্যালু সেটা কত আসবে দেখো, সি এর যে ভ্যালু সেটা কী আসবে রুট। এবার দেখো তাহলে এখানে, তাহলে তখন যদি এটা হয়, তাহলে দেখো তখন সি, সেই সি ইকুয়াল টু কত রুট টু ইন্টু এ হবে। ঠিক আছে, এবং সি ড্যাশ, সেই সি ড্যাশ ইকুয়াল টু কি রুট টু ইন্টু কত বি, রুট টু ইন্টু এই হবে, দেখো একই হবে, রুট টু ইন্টু এও লিখতে পারো, রুট টু ইন্টু বিও লিখতে পারো তুমি। ঠিক আছে, এবং সেখানে দেখো ট্যান থিটার যে ভ্যালু, সেই ট্যান থিটার ভ্যালু কত আসবে, তাহলে বি বাই এ, এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত বি বাই এ। তাহলে যদি এবার দেখো ইফ বা যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি হওয়া মানে এখানে ট্যান থিটা, সে ট্যান থিটা ইকুয়াল টু কত ওয়ান, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এখান থেকে থিটা, সেই থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে
45 डिग्री তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এবং এখান থেকে a ইকুয়াল টু b যদি হয় তাহলে দেখো tan থিটা ড্যাশ সেই tan থিটা ড্যাশ সমান কত -1 তাহলে এখান থেকে দেখো থিটা ড্যাশ সেই থিটা ইকুয়াল টু ড্যাশ ইকুয়াল টু কত ডিগ্রি হবে -45 ডিগ্রি হবে তাহলে দেখো যদি a আর b পরস্পর সমান হয় তাহলে দেখো এখানে এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেই মধ্যবর্তী কোণ তাহলে তখন কত ডিগ্রি হবে দেখো তখন ওই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হবে অর্থাৎ দুটো সমান ভেক্টর সেই দুটো সমান ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে তাহলে সেই দুটো সমান ভেক্টরের লব্ধি এবং অন্তর তারা পরস্পর কি হবে দেখো সমকোণে থাকবে তাহলে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে এইটা আর এইটা এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে তখন 90 ডিগ্রি তাহলে এই যে কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে যে দুটো ভেক্টরের বিয়োগ সেই বিয়োগটা কি করা হয় যে একটা ভেক্টরের সঙ্গে অন্য ভেক্টরের কি বিপরীত ভেক্টরটাকে যোগ করা হয় অর্থাৎ ওই ভেক্টরের কি বিপরীত ভেক্টর আমরা উল্টো দিকে কি অঙ্কন করলাম দিয়ে তখন তার কি সে বিপরীত ভেক্টরের সঙ্গে ওই ভেক্টরটা কি করব যোগ করব ঠিক আছে তারপরে দুটো ভেক্টর যদি পরস্পর পারপেন্ডিকুলার থাকে তাহলে তারা যদি অসমান হয় তাহলে তার ক্ষেত্রে যে মান সে মানটা কোনটা হবে দেখো লব্ধি সে লব্ধির মানটা যা হবে অন্তরের মানটা কি হবে তাই হবে এবং লব্ধিটা এই ভেক্টরের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সে ট্যান থিটা ইকুয়াল টু কত বি বাই এ আর যদি অন্তরের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি থিটা ড্যাশ হয় তাহলে ট্যান থিটা ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস বি বাই এ এবং এখানে থিটা এবং থিটা ড্যাশ দুটোর যে মান সে মানটা কি সমান কিন্তু একটা প্লাস একটা কি মাইনাস এবার তারপর আর একটা কন্ডিশন কি যদি এ ইকুয়াল টু বি হয় অর্থাৎ ভেক্টর যে দুটো সে ভেক্টর দুটো পরস্পর কি সমকোণে আছে এবং ওই যে ভেক্টর দুটো সে ভেক্টর দুটোর মান কি সমান তাহলে ভেক্টর দুটোর মান যদি তোমার সমান হয় তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে থিটার যে মান সেই থিটার যে মান সেই থিটার মানটা কত ডিগ্রি আসলো 45 ডিগ্রি এবং থিটা ড্যাশের যে মান সেই থিটা ড্যাশের মান কত -45 ডিগ্রি তাহলে দেখো এইটা 45 এটা -45 তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে তাহলে এখানে দেখো মধ্যবর্তী কোণ সেটা কত থিটা প্লাস কত থিটা ড্যাশ তার মানে আলটিমেট কত আসবে দেখো 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে যেটা আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ দুটো ভেক্টরের লব্ধি আর দুটো ভেক্টরের অন্তর তারা পরস্পর তখন কী হবে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কোণে আনত থাকবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রমাণ করতে যাই যে দেখাও যে পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থিত দুটো সমান ভেক্টরের লব্ধি এবং তাদের যে অন্তর সে অন্তর পরস্পর কী হবে সমকোণে বা পারপেন্ডিকুলারলি থাকবে ঠিক আছে তাহলে দেখো এর আগে আমরা দেখেছিলাম যে ভেক্টরের যোগ সে যোগে তিনটে নিয়ম আমরা দেখেছি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি ভেক্টরের বিয়োগ এরপরে আরও যেটা আছে সেই ভেক্টরের ভাগ ভেক্টরের ভাগ আছে ভেক্টরের গুণও আছে ঠিক আছে তাহলে দুটো আমরা শিখলাম একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ এবার আর একটা যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো শূন্য ভেক্টর দেখো শূন্য ভেক্টর কাকে বলে শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য এবং কোনো রকম অভিমুখ নেই তখন সেটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর দেখো এখানে তাহলে একটা জিনিস তোমাদের খুব আজব লাগতে পারে যে দুটো ভেক্টর মানে একটা ভেক্টরের মান শূন্য আবার অভিমুখ নেই তাহলে সেটাকে আবার ভেক্টর হিসেবে প্রকাশ করার কী দরকার এটার তবে শূন্য ভেক্টরের একটু গুরুত্ব আছে কী 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 গুরুত্ব তুমি ধরে নাও যে একটা বস্তুকণা কোনো একটা জায়গায় থেকে যাত্রা শুরু করেছে দিয়ে আবার সেই জায়গাটায় ফিরে আসলো তাহলে এখানে বস্তুটার যে ডিসপ্লেসমেন্ট বা সরণ সেই সরণটা কত হলো জিরো হলো তাই তো তাহলে দেখো যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার ঠিক সেই জায়গাটাই ফিরে এসছে তাহলে এখানে বস্তুটার যে সরণ সেই সরণ কত হলো জিরো হলো তাহলে সরণের মান জিরো তার মানে এখানে দেখো এরকম হতে পারে যে কোনো একটা বস্তু যেখানে ছিল সেখানেই আছে আবার যদি কোনো একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছে গিয়ে আবার সেখানে আসে উভয় ক্ষেত্রে সে উভয় ক্ষেত্রে কি স্মরণের যে মান সে স্মরণের মান কত শূন্য
ঠিক আছে। তাহলে দেখো দুটো ঘটনা কিন্তু আলাদা, কিন্তু এখানে এই যে ভেক্টর, সে ভেক্টরটাকে ভেক্টর দিয়ে যদি আমরা প্রকাশ করি, তার মানে আমরা বলতে পারবো ওই যে ভেক্টর সে ভেক্টরের যে মান, সে মানটা কত, শূন্য এবং কি তার কোনো অভিমুখ নেই। কেন? কারণ ওখানে দেখো সে আগে যেখানে ছিল সেখানে আছে, তার মানে কোনো দিকে তার কি সরণ ঘটেনি, তার মানে ওইটাকে কি ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে, একটা শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে। আবার যদি ধরো এরকমই হয়, এরকম হলো যে এখানে একটা একটা বস্তু আছে এরকম, এই বস্তুর উপরে একজন ধরো এই দিকে একটা বল প্রয়োগ করছে, সেটা কত এফ, আর এই দিকে একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে কত এফ। তাহলে একটা বস্তু এরকম আছে, তাহলে দুই দিক থেকে সমান মানে বিপরীত দিক থেকে দুটো সমান মানের বল এই বস্তুটার উপরে কি প্রয়োগ করা হচ্ছে, ধরো এই দিক থেকে এফ, এই দিক থেকে ওয়েভ। তাহলে দেখো ওই বস্তুটার উপরে যে লব্ধি বল, এই বস্তুটার উপরে যে লব্ধি বল, সেই লব্ধি বল ইকুয়ালটি কী হবে, দেখো এফ ভেক্টর মাইনাস কত এফ ভেক্টর, অর্থাৎ এটা দেখো কি জিরো ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ ওই বস্তুটার উপরে যে লব্ধি বলটা কাজ করছে, সে লব্ধি ভেক্টরের যে মান, সেই মানটা কত, শূন্য ভেক্টর, ঠিক আছে। অর্থাৎ দুটি সমান ভেক্টরের যে বিয়োগফল, সে বিয়োগফলটা হলো কি শূন্য ভেক্টর। তাহলে অবশ্যই সেটাকে কি আমাকে একটা ভেক্টর দ্বারা প্রকাশ করতে হবে, কিন্তু এই যে শূন্য, এই শূন্যটা অবশ্যই কী রাশি, একটা ভেক্টর রাশি। কেন? কেন দেখো ওটা একটা স্কেলার রাশি না, কেন? কারণ এইটা হচ্ছে দুটো সমান ভেক্টরের কি বিয়োগ। তাহলে দুটো সমান ভেক্টরের যে বিয়োগ, সে বিয়োগ ফলটাও কী হবে, একটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে। তাহলে এখানে সমান বা এই অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টরের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে, আর এর যে উদাহরণ সেই উদাহরণটা দেখবে যে তাহলে শূন্য ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান হচ্ছে শূন্য এবং কোনো রকম কি অভিমুখ নেই, তাহলে সেই ভেক্টরটাকে বলা হচ্ছে কি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, ঠিক আছে। এবং এটা কখন হবে, যে যদি কোনো একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে ফিরে আসে, বা কোনো একটা বস্তুর উপরে যদি সমান এবং বিপরীতমুখী দুটি বল প্রযুক্ত হয়, তাহলে তখন সেটাকে বলা হবে যে ওর যে লব্ধি বল, সে লব্ধি বলটা কি সমান এবং বিপরীত দিয়ে সে লব্ধি বলটা কি হবে, জিরো হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা বইটি একটু ভালো করে দেখবে, আর অবশ্যই বাড়িতে পড়াশোনা করো, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাহলে অবশ্যই ভালো করে দেখে নেবে, আস্তে আস্তে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেখে সেটা তোমরা সিলেবাসটা কমপ্লিট করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে তোমাদের যে বন্ধু বা বান্ধবী তাদের সঙ্গে কি অবশ্যই শেয়ার করো, ঠিক আছে।